রথযাত্রায় বীরভূমির মাটিতে যে সকল রথ দেখা যায় তার মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী একটি রথ হল হেতমপুর রাজবাড়ির রথ। এই রথ আনা হয় সুদূর ইংল্যান্ড থেকে। শতাব্দী প্রাচীন এই রথ তৈরি হয়েছে সম্পূর্ণ পিতল দিয়ে। রথটি তৈরি করে ইংল্যান্ডের নাম করা স্টুয়ার্ট কোম্পানি। এই রথ একসময় ঘোড়ায় দিয়ে টানা হতো, যদিও সেসব এখন অতীত। তবে ঐতিহ্যবাহী এই রথে এখনো রয়ে গিয়েছে স্টিয়ারিং, ব্রেক, শকার ইত্যাদি। অনেক প্রাচীন শতাব্দী প্রাচীন শ্রীমন্দির, এনার প্রতিষ্ঠাতা হলেন মহারাজ রামরঞ্জন চক্রবর্তী মহাশয়। তিনি আমার প্রণম্য শ্রদ্ধেয়, তাকে আমি এখনও সম্মান শ্রদ্ধা জানাই। আর অনেক পুরাতন সেবা চলে আসছিল, কিন্তু মধ্যখানে কিছুটা তো সেবাতে মলিনতা প্রাপ্ত হয়েছিল। যাই হোক, শ্রদ্ধেয় শ্রীযুক্ত মাধবরঞ্জন চক্রবর্তী মহাশয়, তিনি এখন দেহ রেখেছেন, তিনি আমাদেরকে 2007 সালে 1 জানুয়ারি ব্রজবালা ট্রাস্টের ট্রাস্টি হিসেবে, তিনি এবং তার সঙ্গে ছিলেন সুরঞ্জন চক্রবর্তী মহাশয়, তিনি এখনও বর্তমান রয়েছেন, তারা আমাদেরকে প্রথম দায়িত্ব দিয়েছিলেন আইনানুগভাবে, এবং আমরা সেই থেকে গ্রহণ করেছি, সমস্ত মঠ মন্দির পরিচালনা করি এবং রথযাত্রা করে থাকি। হেতমপুর রাজবাড়ির মহারাজা রামরঞ্জন চক্রবর্তী ছিলেন গৌরাঙ্গ মন্দিরের প্রতিষ্ঠাতা। এই মন্দির থেকে বের হতো রাজপরিবারের রথ, পাশাপাশি রথযাত্রাকে কেন্দ্র করে একসময় যাত্রা, নাটক, কবিগান ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হতো। রথের দিন রাজবাড়ির দরজা সকলের জন্য খুলে দেওয়া হতো। পরে হেতমপুর রাজপরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে 2007 সালে রাজপরিবারে গৌরাঙ্গ মন্দির গৌরাঙ্গ মঠের হাতে তুলে দেন রাজপরিবারের সদস্য মাধবী রঞ্জন চক্রবর্তী। তারপর থেকেই গৌরাঙ্গ মঠ, গৌরাঙ্গ মন্দির ও রথ পরিচালনা করে আসছে। যদিও এই ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন রথ দেখভালের দায়িত্ব রয়েছে হেতমপুর রাজপরিবারের ওপর, গত 2 বছর করোনার কারণে রথের চাকায় রাস্তায় গড়ায়নি। সরকারি বিধিনিষেধ থাকায় রীতি মেনে শুধুমাত্র তাদের নিজেদের থাকা স্যান্ট্রো গাড়ি করে মন্দির প্রাঙ্গণ পরিক্রমা করেছিল, কিন্তু এবছর সংক্রমণ কমতেই রথ বের হবে রাস্তায়। বুধবার শতাব্দী প্রাচীন সেই পিতলের রথ রাজবাড়ি থেকে নিয়ে আসা হয় গৌরাঙ্গ মন্দির প্রাঙ্গণে। চলছে মোছামুছি ও রং করার কাজ, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। গ্রাম্য মেলা বসার জন্য মন্দির প্রাঙ্গণে ব্যবস্থা করেছে গৌরাঙ্গ মঠ কর্তৃপক্ষ। গৌরাঙ্গ মঠের অধ্যক্ষ ভক্তি বাড়িতে ত্রিদণ্ডী মহারাজ জানান, গত 2 বছর ধরে করোনা সংক্রমণ থাকার কারণে সব রকমের অনুষ্ঠানের ক্ষেত্রে লাগাম টানা হয়েছিল প্রশাসনিক নির্দেশ মেনে। তবে এই বছর আগের মতোই রথযাত্রার আয়োজন হবে মঠ প্রাঙ্গণে। এই রথ বের করা হয়নি, এবারে আবার পুনরায় জগন্নাথদেব রাস্তায় বেরোচ্ছেন রথে চড়ে। 2 বছর পরে আমরা এখান থেকে রাধাবল্লভ মন্দির যাব এবং আবার সেখান থেকে রাধাবল্লভ মন্দিরে প্রভু নামেন, ওখানে ভোগ অর্পণ হয় প্রভৃতি, তারপরে আবার আমরা এই মন্দিরে ফিরে আসি। বীরভূম থেকে মাধব দাসের রিপোর্ট, News18 লোকাল। চাকালের উপর চাক্ষু প্রচুর, মহারাজ ছিলেন আর কিছু লোক না।